আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ঘুরতে এসেছি তিস্তা ব্যারেজ। আর তিস্তা ব্যারেজ যারা ঘুরতে এসেছেন তারা হয়তো সকলেই এই টাওয়ারটি গিয়েছিলেন। এই টাওয়ারটা কতটা উঁচু হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু আজকে আমি এই টাওয়ারটার উপরে উঠতে যাচ্ছি আর কি। চলেন, লেটস গো। আমি বর্তমান যে জায়গায় আছি এই জায়গাতে কিন্তু অনেক ভয় লাগতেছে। টাওয়ারটির পাশে কিন্তু অবস্থিত তিস্তা ব্যারেজ। এই টাওয়ারটি থেকে তিস্তা ব্যারেজ দেখা না গেলেও তিস্তা নদীটি কিন্তু দেখা যাচ্ছে। আর বর্ষাকাল হওয়ায় তিস্তা ব্যারেজে অনেক পর্যটকের ভিড় হয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিবার স্বজন নিয়ে তিস্তা ব্যারেজ ঘুরতে আসতে পারেন। তিস্তা ব্যারেজ এলাকাটি অনেক সুন্দর। আমি যতটুকু ঘুরেছি এই জায়গায় উঠে কিন্তু আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আমি কিন্তু টাওয়ারের অনেক উপরে রয়েছি আর এখান থেকে কিন্তু অনেক ভয়ও লাগতেছে, আর টাওয়ার থেকে নিচে দেখলে মানুষগুলোকে অনেক ছোট ছোট লাগতেছে। আমার একটা জিনিস ভেবে অনেক ভালো লাগতেছে, আমাকে কিন্তু দূর থেকে অনেক মানুষ ফলো করতেছে, আর আমার বন্ধুরা কিন্তু আমাকে দূর থেকে অনেক উৎসাহ দিচ্ছে। টাওয়ারটির পাশে রয়েছে বিজিবি ক্যাম্প, আর বিজিবি সদস্যগুলো কিন্তু কাউকে এই টাওয়ারের উপরে উঠতে দেয় না। দর্শক, আপনারা তো জানেন এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। সো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।